আগামী 9 সেপ্টেম্বর ভারতের দিল্লিতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী G20 সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষ নেতারা যোগ দেবেন এতে। আগেই জানা গেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যোগ দেবেন না সম্মেলনে। কথা ছিল অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তবে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক অজ্ঞাত সূত্রের বরাতে জানায় যোগ দিচ্ছেন না শি, তার বদলে চীনা প্রধানমন্ত্রী যোগ দেবেন সম্মেলনে। তবে চীনা প্রেসিডেন্টের যোগ না দেওয়ার খবরে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার ডেলাওয়ারের রেহোবোথ বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন তার হতাশার কথা জানান। যুক্তরাষ্ট্র ও চীন দুই পরাশক্তির মধ্যে নানা কারণে সম্পর্কে তিক্ততা থাকলেও দুদেশেই সম্পর্ক স্থিতিশীল করতে আগ্রহী, আর এজন্য এই দুই নেতার ভারত সফরে বৈঠক হওয়া গুরুত্বপূর্ণ ছিল দুদেশের জন্যই। গত বছরের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে G20 শীর্ষ সম্মেলনের ফাঁকে বাইডেনের সঙ্গে দেখা করেছিলেন শি জিনপিং। সেটি ছিল বাইডেন ও শি জিনপিং এর সবশেষ সাক্ষাৎ। G20 সম্মেলনে যোগ দিতে 7-10 সেপ্টেম্বর পর্যন্ত ভারত সফর করবেন বাইডেন। এরপর ভিয়েতনাম সফরে যাবেন তিনি। এশিয়ায় যুক্তরাষ্ট্রের সম্পর্ক জোরদার করতে তার এ সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।